অস্বাভাবিক মারাত্মক বিস্ফোরক অভিযোগ যে মৃত ব্যক্তির সঙ্গে যৌথ অ্যাকাউন্টে মানিক ভট্টাচার্য স্ত্রী এবং এই যে কোটি কোটি টাকা জানি না আরো কত টাকা উদ্ধার হবে বা পাওয়া যাবে যেটা যোগসূত্র চাকরি বিক্রির টাকা যেটা ইডি আইনজীবী দাবি করছে দেখো একদম ইডির আইনজীবীর বক্তব্য হচ্ছে যে একজন মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নাম তারা জানতে পেরেছেন এবং এই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সঙ্গে মানিক ভট্টাচার্যর স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট ছিল এবং 2016 সালে এই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয় কিন্তু তার মৃত্যুর পরে এখনো পর্যন্ত জয়েন্ট অ্যাকাউন্ট থেকে তার নাম সরানো হয়নি এখনো ব্যাংকের খাতায় সেই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নাম জ্বলজ্বল করছে এমনটাই কিন্তু ইডির আইনজীবীদের তরফ থেকে আজকে আদালতে সেই বক্তব্য পেশ করা হয়েছে তার পাশাপাশি তারা যেটা বলছেন যে এই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত 3 কোটি টাকা রয়েছে অতএব যে ব্যক্তির মৃত্যু 2016 সালে হয়েছিল তার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে এতদিন পরেও 6 বছর পরেও কেন 3 কোটি টাকা রয়েছে এই 3 কোটি টাকা কোথা থেকে আসলো এই গোটা বিষয়টা ইডির আধিকারিকরা খোঁজার চেষ্টা করছেন এবং তার পাশাপাশি তারা যেটা বলছেন যে কার্যত প্রত্যেক দিন নতুন নতুন তারা তথ্য তুলে আনছেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথম দিন যখন এই দুর্নীতি সামনে আসে সেই সময় একটা ব্যাংক অ্যাকাউন্টে 2 কোটি 75 লক্ষ টাকা পাওয়া যায় এবং জানা যায় পরবর্তী ক্ষেত্রে যে ওই ব্যাংক অ্যাকাউন্টের মালিক হলেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য ফলত সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে যেটা বক্তব্য পেশ করা হয়েছে যে তারা নতুন নতুন এখনো তথ্যের সন্ধান পাচ্ছেন কম করে 100 কোটি টাকার দুর্নীতি এমনটা তারা আন্দাজ করছেন প্রাথমিক পর্যায়ে তদন্তকারী এজেন্সি মূলত এটা এখন তদন্তের বিষয় এবার তদন্তকারী এজেন্সি আদালতে কি বলছে বা লিখিতভাবে কি দিচ্ছে অনেক ক্ষেত্রে মুখে কি বলছে সেটার উপর দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য সমীচীন হবে না যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা অবশ্যই ভুল এখন যার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার আইনজীবী তারা তাদের বক্তব্য নিশ্চয়ই তদন্তকারীদের সামনে অথবা কোর্টের সামনে তারা জানাবেন আমরা শুধু এইটুকু আশা করব যে সেন্ট্রাল এজেন্সি যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবেন তারা ভারতীয় জনতা পার্টির তাদের কোনো পরিকল্পনা বা চিত্রনাট্য অনুযায়ী তদন্ত হবে না এটা আমরা আশা করতে পারি যাদের এই সরকার প্রবঞ্চনার শিকার বানিয়েছে তারা প্রত্যেকের অভিযোগ করছিলেন মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সুতরাং মানিক ভট্টাচার্য স্ত্রীর মৃত ব্যক্তির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে একটু খোঁজ করলে হয়তো দেখবেন মঙ্গল গ্রহেরও কোনো অজানা প্রাণীর সঙ্গে তাদেরও অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে ওটার সঙ্গে থাকতে পারে কিন্তু মানুষ এগুলো শুনতে আর আগ্রহী নয় তদন্ত তদন্তের মতো চলছে নিয়োগ কবে শুরু হবে আমাদের একটাই দাবি এই শূন্য পদে নিয়োগ অবিলম্বে হোক কারণ এই সরকারের পক্ষে কোনো স্বচ্ছতার মধ্যে দিয়ে নিয়োগকে সম্পূর্ণ করা সম্ভব নয় আদালতে গিয়ে আসুক সমস্ত আদালত সরকার যারা আন্দোলনকারী যারা মামলাকারী সকলকে নিয়ে অবিলম্বে নিয়োগটা শুরু করে দেবার দরকার মারা গেছেন যে লোক 2016 সালে 5-6 বছর পরেও তার সঙ্গে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট তাতে টাকা জমা পড়ছে ইত্যাদি ইত্যাদি 4000-এর নামের লিস্ট তার মধ্যে 2500 অন্তর যারা চাকরি পেয়েছে বলে বলা হচ্ছে গুণ 10 লাখ 2500 কোটি টাকা 2500 কোটি টাকা এরকম টাকার বন্যা লুট দুর্নীতি এসব নেতাগিরির মধ্যে মানিক ভট্টাচার্য অতএব তিনি মুখ্যমন্ত্রী স্নেহধন্য